বলিউডে এমন একটা ট্রেন্ড চলছে রিমেক মুভি তৈরি করার। দেখা যায় বলিউড মেকার্সরা সাউথ ফিল্মস এর স্ক্রিপ্ট কিনে রিমেক মুভি তৈরি করেন এবং সেটা ভালোভাবে তৈরি করে, বক্স অফিসে ভালো ব্যবসাও করে। হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটিতে বলিউডের ব্যবসা সফল রিমেক মুভির কথা বলবো। আর সেগুলো তৈরি করা হয়েছে সাউথ ফিল্মস এর সিনেমা থেকে রিমেক করা হয়েছে। যারা মুভি লাভার তারা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ও ভিডিওটিতে একটি লাইক করবেন। তাহলে ফিরে আসছি ইন্ট্রোর পর। নম্বর 15, বচ্চন পান্ডে। এটি একটি অ্যাকশন মুভি আর এই মুভিতে অক্ষয় কুমার, কীর্তি সানন মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। আর সব লোক জানে বচ্চন পান্ডে 2014 এর তামিল মুভি গ্যাংস্টার কমেডি ফিল্মস এর জিগার থান্ডা এর রিমেক মুভি। জিগার থান্ডা মুভিতে লিড রোলে ছিলেন ববি সিংহা, লক্ষ্মীমিনা আর সিদ্ধার্থ। আর এই ছবি বক্স অফিসে ব্লকবাস্টার হয়। যদিও এই ছবির গল্পের কথা বলি তাহলে এটি একটি অ্যাকশন ও রোমান্টিক মুভি। এখন দেখার বিষয় বচ্চন পান্ডে অক্ষয় কুমার কেমন সাড়া ফেলতে পারে। বচ্চন পান্ডে তে অক্ষয় কুমারের লুক খুব খতরনাক ছিল, সেটা আমরা দেখে ফেলেছি। নম্বর 14, থাড়প। এটি আপকামিং অ্যাকশন ও রোমান্টিক মুভি আর এই মুভিতে সুনীল শেট্টির ছেলে অহন শেট্টি, তামসিম সুপারিয়া লিড রোলে অভিনয় করেছেন। আর এই ছবি তেলেগু সিনেমার ব্লকবাস্টার ছবির আরেন সাধুকার রিমেক হবে। আর এই ছবির গল্পের কথা বলতে গেলে ভালোবাসা নিয়ে গল্প এগিয়েছে আর এই মুভি অনেক সুপার টুপার হিট ছিল আর এটিও ভালো ইনকাম করে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অহন শেট্টি কি পারবে মুভি ব্লকবাস্টার করতে, তা কমেন্ট করে জানিয়ে ফেলুন। নম্বর 13, হিট রিমেক। এটি আপকামিং থ্রিলার মুভি আর এই ছবিতে রাজকুমার রাও লিড রোলে অভিনয় করবেন। আর এই মুভি তেলেগু মুভি 2020 হিট মুভির রিমেক হবে। আর এই মুভিতে বিশ্বামী নাইডু ও রোহিণী শর্মা লিড রোলে অভিনয় করেছেন। এখানে এক লোক বিক্রম, যে কিনা একজন নারীর মিসিং কেসগুলো নিয়ে কিভাবে ইনভেস্টিগেশন করেন তা দেখানো হয়েছে। আর এই মুভির বাজেট ছিল 5 কোটি টাকা এবং ইনকাম করেছে 30 কোটি টাকা। আর এই মুভিও ব্লকবাস্টার হয়। নাম্বার 12, বেলবটম। এটি আপকামিং স্পাই থ্রিলার মুভি, এখানে অক্ষয় কুমারকে লিড রোলে দেখা যাবে। আর এই মুভি 2013 কান্নাডা মুভি বেলবটম হিন্দি রিমেক বানানো হবে। এখানে ঋষভ শেট্টিকে লিড রোলে দেখা গেছে আর এই ছবি 2013 ব্লকবাস্টার মুভি হয়েছিল। নাম্বার 13, রিমেক। এটি আপকামিং অ্যাকশন থ্রিলার মুভি আর এই মুভিতে সিদ্ধার্থ মালহোত্রা লিড রোলে অভিনয় করবেন। আর এই মুভি 2013 তামিল ব্লকবাস্টার মুভি থাড়ান এর হিন্দি রিমেক তৈরি করা হবে। এখানে আমরা থ্রিলিং মাস্টার অরুণ বিজয় লিড রোলে অভিনয় করেছেন সেটা জানি। যদিও গল্পের কথা বলি তাহলে পুলিশ ইনভেস্টিগেশন করতে করতে দুই ভাই, যাদের চেহারা একই রকম দেখতে, তাদের ধরার জন্য পুরো পুলিশ ইউনিট কিভাবে ফাঁসলো সেটি নিয়েই এই ছবির গল্প এগিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এর দ্বিতীয় পার্ট আসবে পরবর্তী ভিডিওটিতে। তাই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকমের মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন খুব সহজে আপনি পেয়ে যান। ধন্যবাদ।